নমস্কার দর্শকরা, আমাদের সঙ্গে আজকে আছেন সিপিআইএম এর প্রার্থী শায়রা শাহলিম। নমস্কার, ওয়েলকাম টু ক্যাম্পেইন কলিং মিডিয়া। সবাইকে আমি অনেক অভিনন্দন জানাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি প্রথমবার প্রার্থী হলেন, প্রথম অভিজ্ঞতাটা যদি একটু বলেন, কেমন লাগছে? এই সময় আমাকে ভালোই লাগছে, অনেক এক্সাইটেড, অনেক নার্ভাস, ইটস লাইক মিক্সড ইমোশনস। সো হ্যাঁ, আপনার যে বিপক্ষে যারা আছে বিরোধী, বাবুল সুপ্রিয় খুব হেভি ওয়েট এবং অনেক দিন ধরে রাজনীতিতে আছেন, এবং বিজেপির তরফ থেকে কেয়া ঘোষ, সেও কিন্তু দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। তার আগে তিনি সাংবাদিকতা করতেন, সেখান থেকে এসে তিনি রাজনৈতিক ময়দানে, কতটা চ্যালেঞ্জ? কে হেভি ওয়েট আছে, কে হেভি ওয়েট নয়, এটা তো আমি জানি না। সো হামলোক তো আপনার সিদ্ধান্ত আর বসুলো সে ইলেকশনস লড়েঙ্গে। সো আই থিঙ্ক সবসে বড়ি বাত হ্যায় কি আপকি আইডিওলজি হেভি ওয়েট হোনি চাহিয়ে, আপকে প্রিন্সিপলস আর আপকে জো ইউ নো দ্য ওয়ে ইউ লিভ লাইফ, দ্যাট শুড বি হেভি ওয়েট। সারাজি, এই যে বালিগঞ্জ থেকে আপনি দাঁড়িয়েছেন, মূলত বালিগঞ্জের প্রার্থীদেরকে, মানে যারা প্রার্থী আছে তাদের সাথে টেক্কা দিয়ে এগিয়ে যেতে হবে, এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং মানুষের কাছে আপনারা কি নিয়ে যাবেন, মানে মানুষের কাছে যখন যাবেন এজেন্ডাটা কি? এজেন্ডা তো আছে, বালিগঞ্জ একটু মিক্স কনস্টিটুয়েন্সি, বি সি দ্যাট দে আর হাই রাইজেস ভি হ্যাঁ আর স্লাম এরিয়াজ ভি হ্যাঁ, তো সবসে বড়ি চুনৌতি হোগি আর্বান পভার্টি এলিভেশন কা, তো ওহাঁ কি সমস্যায় ভি কঠিন হ্যাঁ। উই হ্যাভ টু লুক অ্যাট রোডস, দে আর লট অফ পট হোলস দেয়ার, তো ওহাঁ কা স্যানিটেশন ভি এক বহুত বড়া এক মুদ্দা হ্যায়, বড়ি চুনৌতি হ্যায়। সবসে বড়ি চুনৌতি ইয়ে হ্যায় কি বচ্চে জো হ্যায় আবি অনলাইন ক্লাসেস সে অফলাইন ক্লাসেস আয়েঙ্গে, দে মেকিং দ্য ট্রানজিশন ফ্রম অনলাইন ট্রেনিং ব্যাক টু ক্লাসরুম, তো উনকি জো ভ্যাকসিনেশনস, ইউ নো দ্য ভ্যাকসিনেশন ড্রাইভ ফ্রম 12 to 15, উই হ্যাভ টু সি দ্যাট দ্যাট ট্রান্সলেশন ইজ হ্যাপনিং স্মুথলি উইদাউট এনি হিন্ড্রেন্স, দে শুড ফিল সেফ অ্যান্ড কন্ডিউসিভ ইন দ্যাট অ্যাটমসফেয়ার, তো সবসে বড়া তো ইয়ে হোগা চ্যালেঞ্জ। সেকেন্ড ইজ ইউ নো হোয়াট ইজ হ্যাপনিং ইজ আমাদের সমাজ ইজ গেটিং লিটল করোডেড, ইউ নো বিকজ অনেক কমিউনাল এলিমেন্টস অ্যান্ড অনেক ইউ নো বডি কল পলিটিক্যাল পার্টিজ আর প্লেইং দ্য কমিউনাল কার্ড, তো আবি ইউ নো টু স্টিচ দ্যাট সেকুলার ফ্যাব্রিক ব্যাক, আবি উসকো স্টিচ করনে মে বহুত টাইম লাগেগা বিকজ অলরেডি কাফি নুকসান হো চুকা হ্যায়, তো নাও টু ডু দ্যাট ইট উইল বি আ হিউজ হারকুলিয়ান টাস্ক কে সবকো একত্রিত করেন সারে কমিউনিটিজ কো, আর হামলোক ভেদভাব না করেন, দে শুড বি এনি ডিসক্রিমিনেশন, অ্যান্ড আই থিঙ্ক ইউ নো উই শুড মেক আ মোর ইকুইটেবল সোসাইটি, সমাজ ফর এভরিবডি, ওয়ার এভরি ডিজার্ভিং পার্সন স্ট্যান্ডস আ চান্স। The fact that here people of Baliganj have not discriminated against me, you know, my language, religion or whatever, they have voted me for my humanitarian causes. So etai is a very big thing, and I'm very grateful and thankful for the local people to have, you know, nominated my name, for the comrades and the senior leadership of CPM to have given me this opportunity. সায়রাজি, এই যে বাবুল সুপ্রিয় কিছুদিন আগে বিজেপি, মানে ভারতীয় জনতা পার্টিতে ছিলেন, তারপরে উনি দল চেঞ্জ করে উনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, এবং করার পর বেঙ্গল যে ইমাম অ্যাসোসিয়েশন তারা একটা রাজি হয়নি, এবং তারা একটা অলরেডি সরকারকে চিঠি দিয়েছেন যে বাবুল সুপ্রিয়কে তারা মেনে নেবে না, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? সি মুঝে আবি দূসরে ক্যান্ডিডেটস পে কুছ কমেন্ট নি করনা, বিকজ সব সব কিছু পাবলিক ডোমেন তে আছে, কি করেছে না করেছে, হুজ আ দঙ্গাবাজ, হুজ নট, আই এম নট কমেন্টিং অন এনিবডি, সো পাবলিক ইজ এডুকেটেড অ্যান্ড পাবলিক নোজ হোয়াট দে আর ডুইং, এভরিবডি ইজ এডুকেটেড ইলেকটোরেট, সব পড়ে লিখে হ্যাঁ, সমঝদার হ্যাঁ, উনকো পতা হ্যায় ও কিসকো ভোট দেঙ্গে নেই দেঙ্গে, আর পেলে কি তরহ নেই হ্যায় কি বোল দিয়া আর যাকর ইলেকশন লড়ে ইয়া ভোট দে রে, তো মুঝে ইয়ে বহুত ইউ নো বডি কল এক কনফিডেন্স হ্যায় কি লোক আপনা হোমওয়ার্ক করেঙ্গে আর সোচ সমঝ কে হি ও লোক সহি ক্যান্ডিডেট আপনা চুজ করেঙ্গে।
বালিগঞ্জে কিন্তু মূলত মাইনরিটি সংখ্যা অনেকটাই বেশি, যেমন আমরা দেখেছি অনেকগুলো ট্যাংরা আছে, তপসিয়া আছে, বিভিন্ন জায়গা আছে যেখানে মাইনরিটিদের একটা বড় সংখ্যা আছে। কোথাও ইউ আর অলসো বিলং ইন মাইনরিটি, সো ইন দ্যাট কেস কোথাও কি ওটা আপনার এক্সট্রা অ্যাডভান্টেজ? দেখি, আই ডোন্ট কনসিডার মাই সেলফ ইউ নো অ্যাট এ ডিসঅ্যাডভান্টেজ, নর আই উড সে অ্যাট অ্যান অ্যাডভান্টেজ, बिकॉज मैंने हमेशा ये कहा है, मैंने कभी विक्टिम कार्ड खेला नहीं है, मैं सबके लिए खड़ी भी हूँ और आगे भी खड़ी भी रहूँगी। NRCCA का मूवमेंट जब था तो आई वॉज स्टैंडिंग फॉर इक्वल राइट्स फॉर एवरीबडी, जेंडर इक्वालिटी होती है, आई हैव स्टूड फॉर जेंडर इक्वालिटी, आई फॉट फॉर LGBTQ राइट्स। जब ट्रिपल तलाक जब अबॉलिश हो रहा था, मैंने ट्रिपल तलाक के अबॉलिशमेंट के लिए आई फॉट। अभी हिजाब बैन हो रहा है तो मैं कह रही हूँ नहीं, जो अफगानिस्तान में जो विमेन हैं जो चाह रही है कि मैं हिजाब नहीं पहनूंगी, उनके लिए भी मैं खड़ी हुई हूँ। इंडिया में अगर कोई कह रहा है मुझे हिजाब पहनना है एंड आई नो व्हाट आई एम डूइंग, यू नो व्हाई शुड वी अलाउ दैट वुमन हर एजेंसी, लेट हर चूज। द आइडिया इज लेट द वुमन चूज व्हाट शी वांट्स टू डू, इट्स अ पर्सनल चॉइस। तो मैं यहाँ पे सारे क्लासेस और कम्युनिटीज के साथ खड़ी हुई हूँ और आई फील दैट द एजेंसी शुड बी द पब्लिक, पब्लिक विल टेक द डिसीजन एंड द राइट कॉल होपफुली। ট্রিপল তালাক নিয়ে আপনি কথা বললেন, ট্রিপল তালাক নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার কাজ করেছে এবং মেয়েদেরকে সেই জায়গা থেকে বার করে আনার একটা আইনও করেছে যে ট্রিপল তালাককে নিয়ে। এর আগে যে কেন্দ্রীয় সরকার ছিল বা আগে যারা ছিল তারা সেইভাবে ট্রিপল তালাককে নিয়ে কাজ করেনি, কি বলবেন? নেই, আপনি ঠিক বলেছেন কি, সি দ্য থিং ইজ, অন ওয়ান সাইড গভর্নমেন্ট বোল রি হে উই আর স্ট্যান্ডিং উইথ মুসলিম ওমেন, ট্রিপল তালাক অবলিশ করো, ইয়ে করো, লেকিন হিজাব ব্যান জব হো রা জব ওই বহনে বোল রে কি হমে হম পড়ে লিখে হ্যাঁ কই হমে ফোর্স নি করা কি পর্দা পহননা হ্যাঁ হিজাব পহননা অ্যান্ড ওয়াই আর ইউ চুজিং বিটুইন এডুকেশন অ্যান্ড হিজাব, ইস তরহ কা আপ লোক ভেদভাব ক্যুঁ করেন, ডিসক্রিমিনেশন ক্যুঁ করেন, ইয়ে হমারি চয়েস হ্যায় আর হমারি জো এডুকেশন সফর হয়েগি ক্যুঁকি একাডেমিক ইয়ার চল রা হম লোক আপনে ফাইনাল এক্সাম নেই দে পায়েঙ্গে। So I think we need to think about all that. There are a lot of critical issues and we should take everybody into account. সারাজি, এই যে বালিগঞ্জে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা, আপনি প্রথমবার প্রার্থী হয়েছেন, তাদের কাছে গিয়ে তাদের সেই সমস্যাগুলো মেটানোর জন্য কি কি পদক্ষেপ নেবে? ধরুন আপনি জিতে গেলেন, ইউ আর উইন, তো আপনার প্রথম পদক্ষেপ কি হবে? তো বালিগঞ্জ উন্নতি জন্য অনেক কাজ করা দরকার। স্যানিটেশন ওয়ার্ক আছে, রোডস উই সি দে লট অফ পট হোলস দে, দেন উই হ্যাভ সিন দ্যাট ইলেকট্রিসিটি কি যে প্রবলেম হ্যায়, দেন আ লট অফ এরিয়াজ ডোন্ট গেট ওয়াটার, সো উই আর লুকিং এট দ্যাট। অ্যান্ড হাম লোক আর্বান পভার্টি এলিভেশন কো ভি দেখ রে হ্যাঁ, হাম লোক গভর্নমেন্ট স্কুলস মে চিকিৎসা কি ভি জো হ্যায়, হেলথ কেয়ার কি ভি ইস্যুজ হ্যায় ও ভি দেখেঙ্গে। প্যান্ডেমিক মে হামনে দেখা হ্যায় কি বহুত সফর হুয়া হ্যায় this whole medical thing, so we will ensure that there is readiness of medical healthcare facilities to face any untoward situation. Aur bacche jo wapas jayenge from online to school jo transition karenge unke liye bhi hum log kaam karenge, and bekari if you see the unemployment joblessness, so jo berozgari ki samasya usko bhi hal karne ki hum log puri koshish karenge. Anish Khan-er mrityu niye ki bolben, karon dekhlam Anish Khan-er hottakander por 15 দিন, মানে স্বয়ং সিএম মানে মুখ্যমন্ত্রী বলেছিলেন 15 দিনের মধ্যে রিপোর্ট জমা করতে, তারপরেও 15 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত সেই মামলা চলছে, তার কোনো নিষ্পত্তি নেই, এখনো সেইভাবে ধরা পড়েনি, কি বলবেন? সো আমরা গিয়ে বলেন কি ফুল অ্যান্ড ফাইনাল ইনভেস্টিগেশন হোনা চাইয়ে কি হোয়াট লেড টু হিজ আনফর্চুনেট ডেথ, অ্যান্ড দেয়ার শুড বি অ্যাবসোলিউট ট্রান্সপারেন্সি ইন দিস ভেরি ভেরি আনফর্চুনেট ট্র্যাজিক ইনসিডেন্ট, और जल्द से जल्द उन पेरेंट्स को एक राहत देनी चाहिए, बिकॉज इट्स बीन वेरी 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 सैड एंड ट्रैजिक फॉर द पेरेंट्स एंड द फैमिली ऑफ अनिश खान। শাহরা জি, একদম শেষ প্রশ্নে যাচ্ছি যে এই যে আপনারা মানে CPIM কিন্তু বিধানসভা কিন্তু এখন শূন্য, এবং সেই জায়গায় দেখেছি যে প্রায় একদম বিরোধী শূন্য অবস্থা, যেখানে তারা বিরোধী মানে অপোজিশনেও সেইভাবে CPIM নেই, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন যে যেখানে বিজেপি প্রায় স্ট্রং একটা অপোজিশন এবং তৃণমূল কংগ্রেস তারা সরকার চালাচ্ছে? জি দেখিয়ে, CPIM বঙ্গাল মে 30-35 সাল সত্তা মে থা,
तो 30-35 साल में एक एंटी इनकम्बेंसी वेव आता है वेयर पीपल वांट टू सी अ चेंज, दे वांट टू सी, दे वांट टू गिव द अपॉर्चुनिटी टू अदर पीपल. तो एंटी इनकम्बेंसी रही है. एंड ऑल्सो क्या होता है, व्हेन द पॉलिटिकल पार्टी, एनी पॉलिटिकल पार्टी जब सत्ता में बहुत टाइम से होती है, तो एक लैकडेसिकल अप्रोच हो जाता है. एंड तब्दीलियां लाना बहुत ज़रूरी होता है. वी नीड टू ब्रिंग इन सम इनोवेशन, सम चेंजेस, सो दैट दे कैन बी सम न्यू मोटिवेशन फॉर द वर्कर्स. लेकिन ऐसे हुआ नहीं. लेकिन पिछले 2-3 साल में देखो, पीपल हैव ब्रॉट इन सम न्यू फेसेस, यंगर फेसेस, विच शोज दैट द पार्टी इज़ मेकिंग अ पॉलिसी, नीतियाँ बना रही है कि वो फ्रेश फेसेस को लाए ताकि कुछ चेंजेस हो सके. আপনি যেহেতু নিজেও একজন ডক্টর ফ্যামিলি বিলং করেন, স্বাস্থ্যসাথী কার্ড যেটা একটা সুন্দর প্রকল্প আমাদের পশ্চিমবাংলায় চলছে, সেই স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু এই যে প্রাইভেট যে হসপিটালগুলো সেখানে অনেকগুলো প্রায় 200 কোটির উপরে টাকা বকেয়া জমে আছে, যেটা রাজ্য সরকারের তরফ থেকে পাওনা আছে সেটা পাইনি সেই হসপিটাল কর্তৃপক্ষরা, এবং তারা জানিয়েছেন সরাসরি স্বাস্থ্য দফতরকে চিঠি দিয়েছেন এবং জানিয়েছেন যে এই টাকা যতক্ষণ না ক্লিয়ার হবে তারা নতুন করে স্বাস্থ্যসাথীর আওতায় কারুকে অ্যাডমিশন করাতে পারবে না বা ট্রিটমেন্ট করতে পারবে না। এই বিষয়টা নিয়ে কি বলবেন? সি, স্বাস্থ্য কার্ড ইট স্টিল নিড সাম টাইম ফর ইট টু বি প্রপারলি ইমপ্লিমেন্টেড. হোয়েন এভার আ নিউ থিং ইজ কামিং আউট, দে আর লট অফ ডিফিকাল্টিজ এন্ড চ্যালেঞ্জেস, সো হোপফুলি দ্যাট উইল বি ইমপ্লিমেন্টেড সো পিপল ক্যান অ্যাভেল অফ হিস ফ্যাসিলিটিজ. ববি হাকিম বলেছেন যে যদি কার্তুজ না আসে, যদি গুলি বোমা না চলে, তাহলে প্রশাসনের কাজটাই থাকবে না, বা তাহলে আইন ব্যবস্থার, আইনের দরকার কি? আপনি কি সমর্থন করছেন? ইউ আর এগ্রিড উইথ ববি হাকিম? সি, হোয়াট হি সেড আমি তো জানি না, আই হ্যাভেন্ট রেড দ্য স্টেটমেন্ট. আমি এটাই বলবো দ্যাট দিস পলিটিক্স অফ ভায়োলেন্স দ্যাট হ্যাজ টু স্টপ, বিকজ এভরি ইলেকশন যা কিছু, whether it is panchayat, whether it is the local municipal corporation, whether it's assembly, it becomes very volatile. तो ये जो हिंसा का जो वायलेंस है वो ख़त्म होना चाहिए. इस तरह का रिगिंग और ये सब जो हो रहा है वो क्लीन इलेक्शंस नहीं होता, वो बहुत वोलेटाइल बन जाता है. तो इस सब को, दिस हैज़ टू एंड अल्टीमेटली. इट हैज़ टू बी वेरी क्लीन एंड वेरी यू नो व्हाट यू कॉल फ्री एंड फेयर, सो दैट लोकतंत्र ज़्यादा मजबूत हो. जी, একদম শেষ প্রশ্ন, একদম শেষ প্রশ্ন, কতটা আশাবাদী? আমি অনেক আশাবাদী. আই এম ভেরি হোপফুল দ্যাট দি ইলেকটোরেট উইল চুজ মি অ্যাজ দ্য রিপ্রেজেন্টেটিভ ইন পালিগঞ্জ. অনেক অনেক ধন্যবাদ. ওকে, ধন্যবাদ.